আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা একটু বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন, শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই কোথায় যাচ্ছি দেখতেই পাবেন। আর আমাদের ঘোরাটাও একটু এনজয় করবেন আপনারা, আমরা তো এনজয় করবই। তো চলেন সঙ্গে নিয়ে যাই, কোথায় যাচ্ছি লাইক কমেন্ট দিবেন, লাইক করেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। Coffee yet, I've got no makeup. How do you look so fine? Bust up, bust up. How did I make you mine? Stay a minute. আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু পরিচয় করে দেই। এটা হলো আমার বড় দুলা ভাই। তো বড় দুলা ভাইয়ের কাছ থেকেই শুনি, তার বংশের সবচেয়ে বড়, বংশের সবচেয়ে বড়, এবং তার কাছ থেকেই আমরা শুনি যে আসলে তিনি কি করতেন, পরিচয়টা তার কাছ থেকেই শুনি। দুলা ভাই একটু বলেন আমাদের দর্শক। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সেনাবাহিনীর ডিফেন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিন এমইএস এর একজন এসডিও ছিলাম। হ্যাঁ, এখন অবসর জীবন কাটাচ্ছি আমার নিজস্ব বাসভবনে, এই আর কি চলছে এইভাবে। শারীরিক আমাদের দোয়া এবং আশীর্বাদ রইল। দুলাভাই খুব ভালো মানুষ, এবং মানে দুলাভাই এই বয়সেও কিন্তু খুবই স্ট্রং, এবং সর্বদা সবসময় তিনি নিজে চলাফেরা করেন, এবং হাঁটাহাঁটি বা যে কোনো জায়গায় যাওয়া এখনও কিন্তু অনেক স্ট্রং এই বয়সেও। তো এখন আমি আর একটা দুলা ভাইয়ের সাথে পরিচয় করে দিই। এটা হলো রতন দুলা ভাই। রতন দুলা ভাই হলো আমার চাচাতো বোন রিমু আপার হাজবেন্ড। তো তিনিও কিন্তু অনেক বড় একজন অ্যাডভোকেট, তিনি হাইকোর্টে আছেন। তো তার মুখ থেকে আরও তার পরিচয় শুনি। তো দুলা ভাই, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি একটু পরিচয়টা দেন, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট এস এম সানোয়ার হোসেন রতন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ শহর। আমি দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত। আমি আজকে আমার শ্বশুর, চাচা শ্বশুর, আমার জ্যেঠেষ্ঠা সবাই, হ্যাঁ না, আপনাদের সাথে আমার দেখা হয়, অনেকদিন পরে আমার নুপুরাপা সহ তার বাচ্চা এবং পরিবারের সবার সাথে, চাচি আম্মা তাদের সাথে দেখা হওয়ার পরে আমার খুবই ভালো লাগলো, এবং আমি খুব খুশি ব্যক্তিগতভাবে যদি ভবিষ্যতে যদি আবার সবাই একত্রিত হতে পারি, আমার জন্য খুবই একটা মঙ্গলজনক অধ্যায় বা সুন্দর একটা জীবন যাপন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ। আপনারা কেউ যদি হাইকোর্টে যান তো ডেফিনেটলি তার সে আপনাদের অনেক বেশি উপকার করতে পারে। যাই হোক, অনেক ভালো লাগলো আসলে, পরিবার সকলের সঙ্গে দেখা হলো, আর পরিবারদের সঙ্গে, হ্যাঁ পরিবারদের সকলের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগলো। আসলে একসঙ্গে তো হওয়া হয় না, সবসময় হওয়া হয় না, কিন্তু আপনাদের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, আর সহায় খুবই কম, খুবই খুবই ভালো লাগলো। এটা হলো আমাদের বড় আপার, বংশের বড়, অনেক রেসপেক্টেবল পার্সন আমাদের কাছে। তারপরে হলো আমেরিকা থেকে সাধারণত দেখা হয় না, তো ভাগ্য ভালো, এখন ভাগ্য ভালো বলতেছি আবার খারাপও, যে কোভিড-19 জন্য আসলে তিনি আটকাই গেছেন দেশে। সো একদিক দিয়ে খারাপ, আর একদিক দিয়ে ভালো যে আমাদের মাঝে অনেকদিন ধরে আছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এটা হলো রিমু আপা, আপাকে আপা হলো ছোট, তো আপার সঙ্গে আসলে অনেকদিন পরে দেখা হলো। এটা হলো আপার মেয়ে, মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর হয়েছে, তো খুবই ভালো লাগলো অনেকদিন পরে যেহেতু আসলে তার সঙ্গে দেখা হলো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা আমাদের সকলের জন্য, আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে, আপনারা তো খাবার সব রেডি করে বসেছিল, এখন এসেই খেতে বসে গেছি। ভাত তো রান্না করেছে আপা, চাচা আপনার সাইডে বসুন। থাক না, চিকেন ডাল, এটা হচ্ছে মুরগি রোস্ট, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে টিকিয়া, আপা সব বেড়ে বেড়ে দিচ্ছে, আপাদের সঙ্গে পরে পরিচয় করিয়ে দিব, এখন এসে খেতে বসে গেছি। এটা হচ্ছে চাইনিজ যে সবজিটা সাদা করে রান্না করেছে, কোরমা, বেগুন ভাজি,
সঙ্গে আছি। আপনার কি দুলা ভাইদেরও খাওয়া হয়ে গেছে? নিপা বসে যা, বলবো যে এটাই তো ফেলে জ্বালাচ্ছে। ওই নিয়ে খাবে আপা, আপনারা তো চিন্তা করতে হবে না, আমিও আছি এখানে উঠাই দিব না। শিখা খাচ্ছ না কেন? কি ব্যাপারে শিখা খাচ্ছ না কেন? এগুলা খাও তাহলে, এগুলা কি জন্য মরতেছে এখন? পিচ্চি পাটি তোমরা কি করছো? কেমন লাগছে এখানে এসে বলো? ভালো লাগতেছে। তুমি কার বাসায় এসেছো? এটা সাফা না, সাফা এটা এসা আপুর বাসায়। সাফা আপুর বাসায়। তুমি কি করছো ইশরা? খেলা করবে? কি খেলা করবে? এদিকে আসো, এদিকে আসো। কি খেলা করবে বলো? এরকম এরকম খেলা করবে? আমরা ছাদে এসেছি, ছাদে এসে তো অনেক শান্তি, বাতাস খুব ভালো লাগছে। ছাদে এসে সব পিচ্চি মানে বাচ্চাদের নিয়ে ছাদে চলে এসেছি, বাচ্চারাও ভালোই মজা পাচ্ছে ছাদে। ছাদে আবার কিছু গাছও আছে, একটা মেহেদি গাছ, মেহেদি গাছ, পেয়ারা গাছ, পিচ্চি পেকার, এটা মেহেদি গাছ। সারিম, সারিম দেখো আমাদের ভিডিও দেখো, বলো কেমন লাগছে, কি লাগছে বলো। সারিমকে দেখিয়ে দিই। আমি আর সারিম সেম কালার, আমু একই কালার, আর খালামণি ড্রেস একই কালার। খালামণিকে তো দেখা যাচ্ছে না, ওনার জন্য যেন হাত উঠিয়ে হাত দেখাচ্ছে। সেম কালার কিন্তু ইচ্ছাই তো সবাই আজকাল গাছে মানে সবাই ছাদে কিছু না কিছু গাছ লাগাই। পুঁই শাক, এটা মনে হচ্ছে লেবু গাছ, এটা অ্যারোভেরা, এটাই মনে হবে। পুঁই শাক ভালোই লাগাইছে। পুঁই শাকগুলো কি সাফাদের? মেহেদি গাছ লাগিয়েছে, পিচ্চিরা দৌড়াদৌড়ি করে খেলছে। কি খেলছো তোমরা? ইশরা এই পাশে অনেকগুলো গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা তো এখনো দেখছি না, আর এটা মেহেদি গাছ। মেহেদি গাছ থাকা খুবই দরকার, পাতাবাহার গাছ। এটা কি গাছ? থাই মানে ও থায়ে পাতা। আমার এবার যাওয়ার সময় ইটালিতে দুই একটা নিয়ে যেতে হবে গাছ, গতবার তো মরে গেল। এদিকের ভিউটা একটু দেখিয়ে দিই উপর থেকে। এদিকে বাড়ির কাজ চলছে, আমার বোনের চাচাতো বোনের বাড়ির কাজ চলছে। তুমি হচ্ছে সাফা? হ্যাঁ, এটা হচ্ছে রিমুর মেয়ে, মানে আমার ছোট
বোন চাচাতো বোনের মেয়ে আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্নেহা স্নেহা এটা হচ্ছে স্নেহা সাগরিয়া পরমি এটা হচ্ছে রাস্তা গাড়ি যাচ্ছে সব সারিম তুমি এরকম করছো কেন বাবা সাগরী আপার এটা নিজের বাড়ি করছে বাড়ির কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই এখনো কাজ চলছে কোন রকম একটু কমপ্লিট করে এখন উঠেছে বাসাটা লম্বা কিন্তু বড় আছে এটা হচ্ছে ডাইনিং রুম সবাই নাস্তা করছি আমরা ইস্টা কোনটা নিবে সারিম তুমি বিস্কিট খাও সারিমের পুরি খাওয়ার দরকার নেই কারণ সারিমের শুধু পেট ব্যথা করে আর ঈশিকা কি খাচ্ছ এখন বসেন আপনারা আসেন নিপার কি অবস্থা কেমন আছো আমরা তো সবাই ভালোই মজা করছি বোনরা বোনরা সব চাচা তো বোন অনেকগুলো এদিকে সবাই কাছাকাছি থাকে সব আপাগুলো আপাদের তো অনেক মজা সব বোন একসাথে আমরা এসেছি সে উপলক্ষে সবাই একসঙ্গে হয়েছে এই আপার বাসায় এটা সাগরী আপার বাসায় এসেছি আর সাফা শুধু লুকাই কেন কেন লুকাই বলো সাফা কি খাবে আসো তুমি কি খাবা সাফা হচ্ছে রিমুর মেয়ে লজ্জা পায় বেশি আসো চলে আসো আপার হচ্ছে তিনটা বেডরুম ওইদিকে আর এটা ডাইনিংয়ে বসে আমরা খাচ্ছি পাশাপাশি সব আপাদের ফ্ল্যাট সবসময় আপার সব নাস্তা রেডি সস্তা দিয়েই ভালো লাগে সবসময় মোগলাই কেমন মজা লাগছে তোমার মোগলাই না কেন মাও বসেছে নাস্তা করছে পুরি আর মোগলাই মজাই আসছে পুরি আর মোগলাইটা কেমন লাগছে মা তোমার কাছে পুরি মোগলাই তারিম তুমি কি খাচ্ছো এটা কি খাচ্ছো মোগলাই এটাকে মোগলাই বলে মজা লাগছে সারিম একটু খাওয়া শিখেছে মোগলাই আবার বাসাটা ভালোই আছে নতুন করছে এখনো তো কাজ শেষ হয় নাই তুমি কি খাচ্ছ কলা খাওয়া শেষ এখন আবার কলা খাচ্ছ ইশরা তুমি কি খাচ্ছ পুরি খাচ্ছি ও পুরি খাচ্ছে সেই জন্য বলছো অনেকদিন পরে আর আপনাদের সঙ্গে একসঙ্গে সব বোনরা একসঙ্গে অনেক ভালো লাগলো অনেক মজাও করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আর আপার সঙ্গে অনেকদিন পরে দেখা আমেরিকায় ছিল প্রায় দশ বছরের উপরে আপার সঙ্গে আমার দেখা হয়েছে এই আপার সঙ্গে দশ বছরের মানে দশ এটা দেখা দশ বছর পরে দেখা হয়েছে আপার সঙ্গে অনেক ভালো লাগলো আর অনেকদিন পরে অনেক ভালো লাগলো সব বোন অনেকগুলো বোন আমরা সারিম আসছিল দেখেন সারিম আমার আম্মা যান তারপরে এদিকে আব্বা যান আছে ঈশিকা বড় আপা সবাই আসলে একসঙ্গে আসলাম খুবই ভালো লাগলো এই যে জুটি দেখাই দেই এটা হলো বড় দুলা ভাই এবং বড় আপা তো যাই হোক আপনাদের আসলে পুরো ফ্যামিলিকে দেখিয়ে দিলাম দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন এই কোভিড নাইন্টিনের মধ্যে অনেক ভালো থাকতে পারি এবং আপনারাও অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ কারণ আবারও লকডাউন আসছে
লকডাউনের মধ্যে অবশ্যই বাসায় থাকবেন এবং সবাই সবার যত্ন নেবেন এবং স্বাস্থ্য যে মেজারগুলো আছে এগুলাও নেবেন, সবাই মেনে চলবেন, পাশাপাশি সরকারের যে বিধিনিষেধ আছে এটাও কিন্তু আমাদের মেনে চলতে হবে। তো সকলের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ। তো আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করে দেই, সবাই আমরা একসঙ্গে আল্লাহ হাফেজ দিয়ে দিই, আল্লাহ হাফেজ। আচ্ছা আপা তো আল্লাহ হাফেজ, অনেক ভালো লাগলো একসঙ্গে। আল্লাহ হাফেজ আপা, দুলা ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আপা বের হন। আল্লাহ হাফেজ আপা, আচ্ছা ঠিক আছে, ওকে, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর সময় কাটাইলাম আমরা, অনেকগুলা বোন। আচ্ছা আপা তাহলে বাসা যাইন কিন্তু, আর যদি সবকিছু ঠিক থাকে একদিন যাও কল্যাণপুরে, ঈশ্বরদি গেলে তো দেখা। ফর ওয়াচিং মাই ভিডিও, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।